হালে তোমরা দেখবে ডেটা সায়েন্সের খুব ডিমান্ড হয়েছে আর এর জন্যে স্ট্যাটিস্টিক্সে পড়ারও আগ্রহ বেড়েছে সবারই আজ তোমাদের এই ভিডিওতে আমি জানাবো তোমাদের হায়ার সেকেন্ডারিতে দু হাজার চব্বিশ ছাব্বিশের স্ট্যাটিস্টিক্সের সিলেবাস ও নাম্বার বিভাজন ভিডিওটি দেখার আগে তোমাদের কাছে অনুরোধ চ্যানেলটিতে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আমাদের এই নতুন চ্যানেল ম্যাট্রিকুলা বাংলাকে তাহলে এসো দেখে নেওয়া যাক স্ট্যাটিস্টিক্সের সিলেবাস সেমিস্টার থ্রি আর সেমিস্টার ফোর থাকে ক্লাস টুয়েলভে সেমিস্টার থ্রির ইউনিট ওয়ান হলো ম্যাথামেটিক্স যার মধ্যে থাকছে সিক্স মার্কস কনসেপ্ট অফ সিরিজ অ্যান্ড সিকোয়েন্স কনসেপ্ট অফ কনভারজেন্স অ্যান্ড ডাইভারজেন্স অ্যান্ড রিলেটেড সামস ইনফাইনাইট সিরিজ ই সিরিজ অ্যান্ড লগ সিরিজ অ্যান্ড রিলেটেড সামস কনসেপ্ট অফ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম concept of partial derivative, concept of infinite integral, gamma integral and beta integral and their relation with factorial. report unit 2 probability distributions 10 marks random variables and its probability distribution, cumulative distribution function, probability mass function, probability density function, expectation variance. इनिट थ्री साम डिसक्रिट डिस्ट्रीब्यूशन जर थ आस टुएल्व मार्क्सर प्रश्न इनिफॉर्म डिस्ट्रिव्यूशन बैनोमियल डिस्ट्रिब्यूशन पयजन डिस्ट्रिब्यूशन जिओमेट्रिक डिस्ट्रिब्यूशन एंड देयर प्रपार्टीज उटेड प्रब्लेम्स फिट्टी अफ अबाव डिस्ट्रीब्यूशनस एरपर थकूनिट फोर लीस्ट स्कोयर मेथड एंड कार्व फिटिंग लिनियर एंड एक्सपोनसियल যার মধ্যে থাকবে টু মার্কস এরপর আসছে ইউনিট ফাইভ টাইম সিরিজ অ্যানালিসিস যার মধ্যে থাকছে ফাইভ মার্কস ইন্ট্রোডাকশন ডিফারেন্ট কম্পোনেন্টস অফ টাইম সিরিজ ডিফারেন্ট মডেলস অফ টাইম সিরিজ ট্রেন্ড ডিটারমিনেশন বাই মেথড অফ সিম্পল মুভিং অ্যাভারেজেস অ্যান্ড বাই ফিটিং ম্যাথামেটিক্যাল কার্ভস স্ট্রিট লাইন অ্যান্ড এক্সপোনেনশিয়াল কার্ভ ইউজিং লিস্ট স্কোয়ার প্রিন্সিপাল এখানে সেমিস্টার থ্রির সিলেবাস শেষ হলো এরপর আমরা দেখব সেমিস্টার ফোরে কী কী থাকছে ডেসক্রিপ্টিভ স্ট্যাটিস্টিক্স যার মধ্যে থাকছে টেন মার্কস ইউনিট ওয়ান বাইভেরিয়েট ডেটা স্কেটের ডায়াগ্রাম টু ওয়ে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন মার্জিনাল অ্যান্ড কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন সিম্পল কোর্ডিনেশন অ্যান্ড ইটস প্রপার্টিস সিম্পল রিগ্রেশন অ্যানালিসিস অ্যান্ড ইটস রিলেটেড রেজাল্টস এরপর থাকছে র্যাঙ্ক ডেটা অ্যান্ড র্যাঙ্ক কোরিলেশন স্পিয়ামস র্যাঙ্ক কোরিলেশন কোফিশিয়েন কেস অফ নোটিস এরপর থাকছে ইউনিট টু যার মধ্যে আছে সাম কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন সেভেন মার্কসের কোয়েশন আছে এখান থেকে রেক্ট্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশন অ্যান্ড নর্মাল ডিস্ট্রিবিউশন দেয়ার প্রপার্টিস উইথ রিলেটেড প্রবলেম সামস ফিটিং অফ অ্যাবভ ডিস্ট্রিবিউশন ইউনিট থ্রি স্যাম্পলিং থিওরি অ্যান্ড স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন 5 marks population and sample parameter and statistics complete enumeration and sample surveys basic principles of sample surveys advantages of sample survey over complete enumeration concept of probability sampling practical methods of drawing a random sample using a random number table s r s w r and s r s

point estimation interval estimation estimator and estimate 4 basic criteria of estimation concept of bias idea of unbiasedness and minimum variance unbiasedness point estimation of binomial proportion poisson mean normal mean and variance using method of moments ibar amradigbu body unit unit 6 যাতে রয়েছে টেস্টিং অফ হাইপোথিস যার মধ্যে থেকে আসে ফাইভ মার্কসের কোয়েশনস স্ট্যাটিস্টিক্যাল টেস্ট অফ হাইপোথিস নাল অ্যান্ড অল্টারনেটিভ হাইপোথেসিস সিম্পল অ্যান্ড কম্পোজিট হাইপোথিসিস টাইপ ওয়ান এন্ড টাইপ টু এরার ক্রিটিক্যাল রিজিয়ন লেভেল অফ সিগনিফিক্যান্স পাওয়ার অফ এ টেস্ট ওয়ান সাইডেড এন্ড টু সাইডেড টেস্ট ক্রিটিক্যাল ভ্যালু টেস্ট অফ সিগনিফিক্যান্স রিলেটেড টু সিঙ্গল বাইনোমিয়াল প্রপোর্শন অ্যান্ড পয়জন মিন ইউজিং লার্জ স্যাম্পল অ্যাপ্রক্সিমেশন

এই সাবজেক্টের জন্য এছাড়া রয়েছে প্র্যাকটিক্যাল থার্টি মার্কসের তাই তোমরা দেখে নিলে হায়ার সেকেন্ডারি টোয়েন্টি টোয়েন্টি সালের স্ট্যাটিস্টিক্সের সিলেবাস ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর এখনও যদি তোমরা ওই লাইক বাটনটা না প্রেস করে থাকো তাহলে অবশ্যই এখনই প্রেস করে দাও আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করো তোমার বন্ধুদের সাথে যারা হয়তো ক্লাস টেনে আছে যারা হয়তো ক্লাস টেন পাস করে গেছে তারা কেন দরকার এই ডেটা সায়েন্স নিয়ে পড়া সেটাও যেন তারা এই ভিডিওর থেকে একটু হলেও হাইলাইট হয় আজ তাহলে আসি টাটা